হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। তো চলো আসলে নতুন আরেক টিভি। তো গাইস, হাউজ আর মুর্শিদ টিভি এনেবল। তো এই গেমটা না আসলে নতুন বেরিয়েছে, যার কারণে অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করছেন। যেমন অন্যতম একটা প্রবলেম হচ্ছে আপনারা গেমটা প্লে স্টোর খুঁজে পাচ্ছেন না। তো আপনারা গেমটা প্লে স্টোরে কীভাবে খুঁজে পাবেন এবং ইজিলি ডাউনলোড করুন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং তার পাশাপাশি আপনারা অনেকে নাকি সাইন ইন করতে পারছেন না, মানে গেমটার মধ্যে ঢুকতে পারতেছেন না লগ ইন করে। তো আমি এটাও দেখা দেবো আপনার এই ভিডিওর মধ্যে। তো অবশ্যই ভিডিওটা দ্রুত শেয়ার করে দেবেন এবং একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, গেমটা রিলিজ হওয়ার পরে আপনারা অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করছেন। তো তার মধ্যে অন্যতম দুটা প্রবলেম, যেটা হচ্ছে আপনার সাইন ইন এবং প্লে স্টোর খুঁজে পাচ্ছেন না। তো এই দুটো প্রবলেম নিয়ে আমি কথা বলবো, তার আগে আপনাদের কিছু কথা বলিনি। তো গাইস, গেমটা যখন রিলিজ হয় আপনারা এটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন, কারণ গেমটা নাকি অনেক বলছেন গ্রাফিক্স ভালো না, অনেকে বলছেন এটা ভালো না, অনেক বলছেন ওটা ভালো না। তো গাইস, একটা কথা বলে দিই, একটা গেম যখন রিলিজ হয় প্রথম প্রথম আপনি কোন গেমের কথা বলবেন যে গেমটা ফুললি প্রপারভাবে রিলিজ হয়েছে। কোনো গেমই প্রথম প্রথম বের হওয়ার পর অনেক ভালো থাকে না, সেটা ডে বাই ডে ইম্প্রুভ করা হয়, ডে বাই ডে আপডেট দেওয়া হয়। তো এই গেমটাও কিন্তু আপনি আস্তে আস্তে আপডেট করবে, সব কিছু ঠিক করবে, কিন্তু তার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আপনারা দেখেন, যখন বাইরের একটা গেম রিলিজ হয় সেই গেমটা খারাপ হোক ভালো হোক আমরা কিন্তু তাও খেলি এবং সেটাকে আমরা সাপোর্ট করি। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের গেম সেটাকে আমরা কেন সাপোর্ট করবো না গাইস? তো অবশ্যই আমরা এই গেমটাকে সাপোর্ট করবো। এবং এই গেমটার যত প্রবলেম, হ্যাঁ আপনাদের প্রবলেম আপনারা ফেস করতে পারেন, সেগুলো ডে বাই ডে ফিক্স করে দেওয়া হবে এবং এটা একের পর এক আপডেটের মাধ্যমে সব কিছুই আপনাদেরকে ঠিক করবে। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আর একটা কথা বলো, আপনারা অনেকে বলতেছেন যে গেমটা নাকি যে এত টাকা দিয়ে একটা গেম তৈরি করছে, গেমের মধ্যে এত প্রবলেম থাকবে কেন? তো কোন গেমের মধ্যে হাজার হাজার কোটি টাকা দিয়ে বাইরের গেম তৈরি করে সেগুলোর মধ্যে লক্ষ লক্ষ প্রবলেম ভাই দেখা দেয়? তো সেগুলো আপনাদের মাথা ব্যথা না। আর বাংলাদেশের একটা গেম, সেটা দেশের গেম, সেটাকে আপনারা সাপোর্ট না করে উল্টাপাল্টা আপনারা কথা বলছেন। এবং অনেকে নাকি প্লে স্টোরে গিয়ে ওয়ান স্টার রেটিং দিচ্ছেন। তো গাইস, এটা করেন না প্লিজ, কারণ ওয়ান স্টার রেটিং দিলে গেমটা কিন্তু প্লে স্টোর থেকে আপনার ডাউন খেয়ে যাবে। তো আপনারা সবাই ফাইভ স্টার রেটিং দেন, ফাইভ স্টার রেটিং দিলে গেমটা প্লে স্টোরে আরও বেশি রিকমেন্ড করবে, সাজেস্ট করবে এবং ওয়ার্ল্ড ওয়াইড এই গেমটা পপুলার হবে। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। তো এখন হচ্ছে আপনারা গেমটা প্লে স্টোর খুঁজে পাচ্ছেন না কেন, তো সেটা আমি আপনাকে দেখে দিই। তো সামনে ভিডিও দেখতে পাচ্ছেন। তো গাইস, যখন প্লে স্টোরে যাবেন তো হাউজ আর মুর্শিদ রিভিনেবল লিখবেন। তো আমি আগে লিখছিলাম, তার জন্য চলে আসছে সামনে। তো লেখার পরে দেখেন যে নিচে আমি খুঁজে পাচ্ছি না। তো ডান পাশে উপরে দেখেন খেয়াল করে নিউ লেখা, তো নিউ এ যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখেন দুই নাম্বারে চলে আসছে। তো গাইস, এটা হচ্ছে আপনার বেসিক্যালি সিস্টেম। তো আপনার সার্চ করার পরে গেমটা আসে না, কারণ গেমটা প্লে স্টোর নতুন, যার কারণে প্লে স্টোর থেকে এখনও রিকমেন্ড করেনি পুরো উপরে। তো আপনারা যখন এটা ফাইভ স্টার রেটিং দিবেন আস্তে আস্তে, তখনই দেখবেন এটা মানে সামনে চলে আসে। তো এখন এটা আপাতত সামনে আসতেছে না, তো আপনারা যদি রিকমেন্ড মানে আপনারা রেটিং দেন ফাইভ স্টার, তো আস্তে আস্তে এটা দেখবেন সামনে চলে আসবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ফাইভ স্টার রেটিং দিব, যাতে গেমটাকে প্লে স্টোর খুব তাড়াতাড়ি রিকমেন্ড করে উপরে উঠে দেয়। এটা র্যাঙ্কিংয়ে যাওয়ার একটু সময় লাগে, তো এটাও চলে আসবে আশা করি। এখন হচ্ছে আপনারা আরেকটা প্রবলেম ফেস করছেন, লাইক যেমন সামনে গেম দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা যদি ডাউনলোড করেন তো আপনারা সাইন ইন করতে পারেন। অনেকে নাকি সাইন ইন করতে পারছেন, আমার গেমটা সাইন ইন হচ্ছে না। তো সাইন ইন না হওয়ার কারণ হচ্ছে এই সফটওয়্যারটা। তো এই সফটওয়্যারটা যদি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করেন দেন অটোমেটিকলি আপনার গেমটা সাইন ইন করে খেলতে পারেন, কোনো টাইপের কোনো প্রবলেম হবে না। এটা জাস্ট একটা ইজি একটা স্টেপ, তো আপনি এটা ফলো করতে পারেন। এটা ফলো করলে আপনার সাইন ইনের প্রবলেমটাও সলভ হয়ে যাবে। তো এখন হচ্ছে আপনারা আরও যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন সেক্ষেত্রে কমেন্টস করে জানাবেন, আমি ডেভেলপারের সাথে কথা বলে আপনাদের প্রবলেমগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা বিষয় বলে দিই, হাউজারের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন করে সেখানে আপনাদের মতামত জানাতে পারেন এবং পাশাপাশি এখানেও কমেন্টস করলে আমি ডেভেলপারকে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবো। তো অবশ্যই গ্রুপে জয়েন করবেন এবং এখানে কমেন্টস করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।